জন্মদাত্রীর হাততেই মৃত্যু। কি পরিস্থিতিত পড়ি মাতৃয়ে ললে এনে এক চরম সিদ্ধান্ত? অবশেষত গ্রেপ্তার হল পলাতক কন্যা হন্তা মাতৃ। মর্মান্তিক, হৃদয় বিদারক, করুণ, অবিশ্বাস্য এক ঘটনা। দেওবারে রাজ্যত সংঘটিত এই ঘটনা বর্ণনা করিবলৈ অভাব হয়েছে শব্দর। মাত্র প্রতিগৰাকী মাতৃলৈ এক কাতর অনুরোধ, পরিস্থিতি যিয়েই নহও কেতিয়াও আপুনি বাধ্য নহব, নলব এনে এক চরম সিদ্ধান্ত। স্থান শিবসাগরের 2 নং শলগুড়ি। পুখুরীত উদ্ধার হল এটি 5 বছরীয় কণমানি, যার পাছতেই সমগ্র অঞ্চল জুড়ি সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্যর। ঘটনা অনুসরি মধুনাথ নামের ব্যক্তিগৰাকীৰ পুখুরীত উদ্ধার হয়েছিল কণমানিটির মৃতদেহ। আপেক্ষিক দৃষ্টি এয়া এক দুর্ঘটনা যেন লাগিলেও কণমানিটির পিতৃ মধুনাথর বিস্ফোরক অভিযোগ। মাতৃ জোনালী নাথে পুখুরীত দলিয়ায় হত্যা করিলে কন্যা ত্রিদিশাক। তাই মানে রাতিয়ে গে কেসটু কইয়া দিলেগে, মই কমেই নাপাও। আমার পেহিয়ে পুখুরীত পেলাই দিল, রূপঙ্গি থাকিল, পেহিয়ে দেখিছে মই তাই পেলাই থৈ মাৰি পেলাই থৈ যোৱাতে আনকালে 5টাত উঠে সেইদিনা সোনকালে উঠিলে চাগে। তাই পেহিয়ে চিঞৰবাহ কৰিলতহে মই উঠি গৈছোঁ, বোলে পুখুরীত রূপঙ্গি আছে শুনো। তারপর মই উঠি গৈ মই জাপ মাৰি দিছোঁ পুখুরীত। আনহাতে এই ঘটনা সংঘটিত করিয়েই পলায়ন করেছিল নিষ্ঠুর মাতৃ জোনালী নাথ। সুইচ অফ হয়ে পড়েছিল মহিলাগৰাকীৰ মোবাইল ফোন, আর পরবর্তী সময়ত ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল শিবসাগর আরক্ষী। ঘটনার তদন্ত আরম্ভ করে সন্ধান চলালে পলাতক মাতৃ জোনালী নাথর। আর অবশেষত কালুগাঁওয়ের একটা পরিত্যক্ত ঘরত স্থানীয় লোকে প্রত্যক্ষ করা জোনালী নাথক গ্রেপ্তার করে জয়সাগর আরক্ষী। ঘটনা সন্দর্ভত অভিযুক্ত মাতৃ জোনালী নাথর শিহরণকারী মন্তব্য। দিনে ভাত খাবলে চকু পেন্টি কিনি ভাত খাওয়া সদায় মোক গালি পাৰি থাকে। সৌ সৌ কথা নাই, ৰাতি 3টামান বাজি তেনেকুৱাতে সেই ছোৱালীজনীয়ে মই বাহিৰলৈ ওলাই গৈছোঁ। সেই পিনে দুইজনী পুখুৰীত সেই জঁপিয়াই দিছিলোঁ, ছোৱালীজনী হাতৰ পৰা এখাই গ'ল মোৰ ভাগত। কিন্তু পৰিস্থিতি যিয়েই নহওক কিদৰে এগৰাকী জন্মদাত্ৰীয়ে ল'ব পাৰে এনে এক নিষ্ঠুৰ সিদ্ধান্ত? কিয় নিজ সন্তানকেই হত্যা কৰিবলৈ এবারও সংকোচবোধ নকরলে জোনালী নাথে? জোনালী হত্যাকারী অভিহিত হল, যদিও ধোয়া তুলসীর পাত নহয় জোনালী নাথর স্বামী মধুনাথ। এই ঘটনার বাবে সমানে জগরিয়া নহয়নে মধুনাথ? সুরাশক্ত হয়ে পত্নীক নিতৌ নির্যাতন চলাম মধুনাথ আহিবনে আইনের আওতালৈ, সেয়া এতিয়া এক ডাঙর প্রশ্ন। ভিডিও জার্নালিস্ট আসিফর সহযোগত শিবসাগরের ভৈরব মুন্ডা, প্রাগ নিউজ।